বর্তমান জমানার মধ্যে আমির লইয়া বেজার আছেন না নাই? কত কয় না, আমির বানানি লইয়া সমস্যা আছে না নাই? এই আয়াত প্রাসঙ্গিক। এই আয়াতে খানোর মধ্যে মুরাইয়া ওরা ধরে, মুরাইয়া ধরে আর হয় না ভাই। তুমি আলমী সুরার বিরুদ্ধে মারতে পারতায় না, সাহসাবর বিরুদ্ধেও মারতে পারতায় না, এক কথায় তবলিগর কোন জমাতর বিরুদ্ধে মাথা তোমার লাগিন যাইজ নাই। সুবহানাল্লাহ, কো না, এখন ফিতনার সময় নাই। এই আয়াতে আইয়া আমরা রে খানোর মধ্যে ধরিয়া মুরাই এবং কয়লা তোকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, তুমি দ তবলিগ জমাতর বিরুদ্ধে মারতে পারতায় নাই, তোমার জানে চাইলে তুমি অক লাগাও, মাল লাগাও, তোমার জিসিম লাগাও, বডি লাগাও, সারা লাগাও, তুমি তুমি বিরুদ্ধে মন্তব্য হরনেওয়ালা তুমি নাই। সুবহানাল্লাহ, হোক না। এই আয়াতে খানোর মধ্যে ধরিয়া আমরা শিখাইয়া দে, আর সদ মতন হিসাবে মানতাম নি না মাহমুদ মতনই মানতাম আসিনেন, না না তোমার কোনো অধিকার নাই, আর সদ মতনই তান লাইনে বাম্পার, মাহমুদ মতনই তান লাইনে বাম্পার। সুবহানাল্লাহ, দুজন আল্লাহওয়ালা আল্লাহর বলি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আপনি খেয়ারর বিরুদ্ধে চরণ করিও না, বরং নিজে আত্মসংশোধন ওইবার চেষ্টা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত্মসংশোধন পর্ব এখন হইতো, এখন আমরা অন্য রে গালাগালি বাদ দিতাম, আমরা এখন বিয়ার বাঙ্গানি বাদ দিতাম, আমরা এখন ফরর হক মারা বাদ দিতাম, আলটেলাডেলি বাদ দিতাম, এরে ফতে দিয়া বাঁশ ফরছে, বাঁশর জার ফরছে, ওগুন খাটিও হইলে খাটে না, খাটেন তা তুমি খাটিও না, চা আমি মানু লাগাইয়া খাটাই দিম, উঠে দিয়ে মানে নি, মানে না, তার নিয়ত হইল এই ফানি ফড়িয়া আপনার ফত নষ্ট হইতো, হে আরাম পাইত, এই মক এই সিস্টেম। এরে মদনী সাপর জলসার মধ্যে আমি উঠিছি, হার জলসার মধ্যে মদনী সাপর জলসার স্টেজ উঠিয়া নামিয়া দেখি আমার জুতা নাই, ইন কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধিস্ট ভাই, ক্যাথলিক ভাই আইসুন নিয়ে নামাতো না, মুসলমান ভাই আইজ, মুসলমান সকলের সুরের সংখ্যা বেশি, মোবাইল সুর মুসলমান বেশি, বাইক সুর মুসলমান বেশি, ওয়াদার খিলাফ করেনওয়ালা মুসলমান বেশি, লেনদেন ও বেজাল মুসলমান বেশি। আমি হই আইছি, আমরা রণ বরাহ, আপনারা সোশ্যাল মিডিয়াত পাইছেন, এক হিন্দু বাইরে মুসলমান নামদারি এক বাইয়ে মারি দিছে, গলা কাটি লিছে। এই হিন্দু বাইর নাম আছিল শম্ভু কৈরি, বড় বালা মানুষ, বাবাও বড় বালা, হিন্দুরার মধ্যে খানদানি মানুষের মধ্যে একজন বড় বালা মানুষ। আর জেগে মারছে আমি খবর লইয়া দেখলাম বাদে, জেগে কালিমা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না। আমার শিবসেনার বাইয়েন্তরে, বজরঙ্গর বাইয়েন্তরে, বিশ্ব হিন্দু পরিষদ বাইয়েন্তরে আমরা মেসেজ দিছি, বলে বাই হল আপনার প্রতিবাদ ঠিক আছে, আমরাও লগে উত্তাল প্রতিবাদ হরিয়ার এবং হয়ে হাজার মানুষ লইয়া আমি হইছি, বলে আমরা দাবি জানাইয়ার শম্ভু কৈরি হত্যাকাণ্ডর বিচার পর্ব একবারে আপনার সুপ্রিম কোর্টও ওক, আমরা এগুলো রাজি আছি, এবং ইন্ডিয়ান অ্যাক্টর আন্ডারে যে অ্যাক্ট ধরা পড়ে, এই অ্যাক্টর আন্ডারে এই বান্দা জেগে মারছে, ওগুলো শাস্তি দেখুয়া, যে শাস্তির যোগ্য হে হয় মাত খেয়াল কত রানী ভাই, এখন কারণ কোনো মুসলমানে কোনো হিন্দু বাইরে ইলা অযৌক্তিকভাবে মারতে পারে না, ঠিক কি না, ইলা মারার কোনো অধিকার আছে, বলে আফিনা আনিন নাস, আপনি মাফ করিয়া দিবার লাগে না, আল্লাহ হয় তারা মাফ করিয়া দেও, কারণ মুসলমানে মাফ দিত জানে, মারতো জানে নি, মাতো না এখানে, এখন সারা দুনিয়ার মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে যে মুসলমানে মারছে, মারতো ঠিক কেন কত, কিন্তু হে কলিমাও জানে না, প্রকৃত মুসলমানে মারতে পারেনি, এর লাগিনে আমরা ফাঁসির দাবি জানাইছি, ফাঁসির। মুসলমান হল ঠিক থাকলে আমরা আখলাক সুন্দর দেখিয়া সাহাবে কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর আমাল দেখিয়া, আখলাক দেখিয়া, নবীর আফআল ও আমাল ও আকওয়াল দে ফলো করিয়া গ্যার মুসলমান হল মুসলমানের মধ্যে আইসা, সুবহানাল্লাহ, দুষ্ট হল বুজুর্গ হল। আজকে এমন অবস্থা আমরার সিদ্দিককে আকর গেছে, বেটি একজন আইলা খাফড়ে খান বিক্রি হল না, তিন দিন বাদে বেটি আইছে, বেলে আমার খাফড় ঘুরাইয়া নেই, ওকে বেলে খেনে বেলে পছন্দ হয়েছে না, খেয়াল খতরা আবু বক্করে খাফড় ওখান রাখি লইলা, রাখিয়া খান্দা ধরলাম, আস্তা রায় খান দইন, সুবে হইছে সকালে বাদাল ফজর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস করলাম, আবু বক্কর তুমি খানে খান দিলাই, বলে ইয়া রাসূলুল্লাহ খান দিলাম ও কারণে একজন মহিলা মান সে আমার কাছ থেকে কাফড় নিসলা তিন দিন আগে, এখন তিন দিন বাদে আমার ঘুরাইয়া দেন, বলে এল লাগিন খান দনি, বলে না আমি এল লাগিন খান দিয়ার এগুলো সুন্নত,
এটা তো সুন্নাত আমি খান দিয়ার এর লাগি যদি খাইল কিয়ামতর দিন আমার আল্লাহ আমারে কইন ও আবু বকর তোমারে যে আমি জান্নাত দিছলাম ওটা আমারে ঘুরাইয়া দাও আর তোমার আমল যেগুন তুমি কষলাই এগুন আমার কাছে মকবুল না ওগুন আমার তুমি ঘুরাইয়া নেও আমার জান্নাত খান তা আমারে দিলাও এই বেটিল লাগান যদি আল্লাহ আমারে কইন জান্নাত ঘুরাইয়া আনতা গিয়া ও ডরে আমি খান দিয়ার সুবহানাল্লাহ কর আমরা জিনিস ঘুরাইয়া দেইনি মাতইন না আমরা লেখিয়া তো বিক্রি করা মাল ফেরত দেওয়া হয় না ঠিক নেন আর যা মিশা মাত আছে আমরা জিনিস বেশিবার সময় মিশা মাত মাতি মাতি নেন এরে মাছ বেশিতে সময় মুসলমানে হয় আপনি টিফা মারবা না এগুলো এখন ফানি ছাড়লে দৌড় দিব কুজিদ্দা মাছ এমনভাবে মাতিব যে আঙ্গুর থাকি তার মুখের মাত মিটটা আঙ্গুর খাওয়াও লাগতো না আপনার নাউজুবিল্লাহ হকবা মুসলমান ওইলাই আপনিওয়ালা আঙ্গুরের দাম আপনি বাদে জিগাই আঙ্গুর টেঙ্গা ওই বন্ধানি ভাই যদি আপনার বালা লাগে তাইলে দিতাম মুসলমানের ব্যবসা নবীজি ফরমাইতরা আত-তুজ্জারু ইয়াখশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম কিয়ামতের দিন বহুত মানুষরে ব্যবসায়ী হলরে আল্লাহ জালাইল জ্বলন্ত চেহারা বানাইয়া কিয়ামতের দিন উঠাইবা হক না আউযুবিল্লাহ ব্যবসা আমরা ঠিক নাই আরো আছে قال النبي صلى الله تعالى عليه وسلم من احتكر فهو خاطئ যদি সামান আপনি জমাইয়া বেচুন বাদে দাঁড়া বুঝিয়া একবার লবণের দাম বাড়িছিল মনে আছে ইয়া মালিক কিন্তু মানুষে ফাউরি লেছিল যে আল্লাহ তাআলা ফানির মধ্যে অত লবণ রাখছেন সুবহানাল্লাহ লবণের কোনো শর্ট হইতো না সুবহানাল্লাহ কইনা ফ্লাড আইছে ফ্লাড আওয়ার বাদে আল্লাহর বান্দায় পেঁয়াজ জমাইন ডাইল জমাইন বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী জমায় যখন আওয়া বন্ধ হয়ে যায় তখন তাই বেস্তামে বেসন হারাম 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 মানে টাকারা ফাহুয়া খাতিউন এন দোষী এন জাহান্নামী এন এর উপরে জন্নত নাই এর লাগি জন্নত হাদিয়া নাই এর লাগি জাহান্নাম যাইন জিনিস জমাইয়া দাম বাড়াইয়া বেসইন হালাকে ই দাম এখন নাই বেটায় ফার না মজবুর হয়ে গেছে আপনি পেঁয়াজ আনিয়া রাখছেন 20 টাকার লোয়া 80 টাকা বেশিতরা হারাম আমরা ওলা হরিণ না না বন্দার হক আমরা হামাইন না না এর বাদে ফরাস বিজয় গেছে কিতা করে হারাম 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 বন্দার হকর ভিতরে ঢুকিলায় ফরাস বেশিত্রা আপনি সামনে থেকে একজন আইয়া নেন পিছন থেকে নেন নানি ডাইনদার থেকে এক সাসায় নিত্রা বাউদার থেকে এক বাইয়ে নিত্রা সাইরোবা থেকে মানুষ নিত্রা না এখন হার গেছে কয় কেজি বেশিলে তুমি জানো মাতো না এখন সবর বাড়ি তুমি যাও তুকাই তুকাইয়া বার ঘর বেলে ভাই আপনার বাড়িতে আমি আইলাম আমি ফরাস বিজাইয়া বেসিছিলাম এখন অত গ্রাম হম গেছে শুকনা থাকলে অত গ্রাম হইল মানে আল্লাহ আস্তে আমারে মাহাব দিলা কোয়া ফাঁদ দরি মাহাব চাওয়ার বাদে যদি মাহাব দিন তাইলে মাহাব পাইলা নাইলে ছুটিবার কোনো উপায় নাই ব্যবসা বড় কঠিন জিনিস আগরের লাইনে হয় মাছর লাইনে হয় সুপারির লাইনে হয় যে লাইনে হয় সততামূলক ব্যবসা যদি আপনি করেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে ব্যবসা নবীজিয়ে শিখাইয়া দিয়া আল্লাহ তাআলা হইতরা তোমরা ইবাদতরে সুন্দর হর আল্লাহর ঘরের রবর ইবাদত হর খেদমতরে তোমরা বাড়াও আর তোমরা আর আখলাকে সুন্দর হর মুআমালারে সুন্দর হর সাহাবাই কেরাম কুরাইশ বংশের মানুষে সুন্দর আখলাকর কারণে আমালর কারণে লেনদেন সুন্দর করার কারণে গ্যার মুসলমান হলে কালিমা পড়ি মুসলমান হয়েছে সুবহানাল্লাহ হক না আজকে আমরা আখলাক সুন্দর নাই এক এক দোকানদারের মুখ দেখলে হামাইবার জানে হয় না অত গান্দা মুখ বানায় আর মুসলমান হলে ওয়েলকাম জানাইবার কথা যেটা এখন গেছে গিয়া বিহারি মানুষের গেছে মাত বুঝা জারানি ভাই এরা ও যেন যারা আইয়া বড় বড় ব্যবসা করে খানোর মানুষ মাতই না এখানে বেশিরভাগ হিন্দিওয়ালা মানুষ এরা গদ্দি ছাড়িয়ে জায়গা দিলাই এটা মুসলমানের সুন্নত সুবহানাল্লাহ মুসলমানে আপ্যায়ন করে আদর অভ্যর্থনা জানায় এখন গ্যার মুসলমানে মুসলমানের তমাম সিস্টেম লইয়া গেল সুন্নত আমরা আর কর্ম তারার নগাঁও বাজার ডবহা বাজার হুজাই টাউন আল্লাহর কসম খাইয়া খুইয়ার আপনারা গিয়া দেখবা ফজরের নামাজ পড়িয়া গিয়া দেখবা মুসলমান তাকে হিন্দু মানুষের সহালে সরেখে দিয়ে আটের বেশি দেখবা গিয়া আপনারা আমার কথা মিলেন না না দেখবা হেনে কেনে অ্যাকর্ডিং টু সায়েন্স সায়েন্সের সকাল কোর ফজরের যে বাতাস আছে এই বাতাসের মধ্যে বরকত বেশি ভিটামিন বেশি সুবহানাল্লাহ আর আমার আল্লাহ কোরআনে কেরিম কসম খাইলা ওয়াল ফাজর সুবহানাল্লাহ কইনা ফজরের সময়ের কসম খাইতরা আল্লাহ
এই সময়ের গুরুত্ব দেন, এই বাতাসের মধ্যে বরকত আছে, আপনার সূর্য উঠিবার আগে তুমি ঘুম থেকে উঠো, সুবহানাল্লাহ। ফজরের সময় মুসলমান ভাই বনেন ঘুমো, আর হিন্দু ভাই এনতে সকাল করে বাতাস লইতরা, সুবহানাল্লাহ। হেনে তারা এগুলো গুরুত্ব বুঝে লেছে, আমরা গুরুত্ব বুঝি আর না, আমরা খাওয়ারও ঠিক নাই, ঘুমানিরও ঠিক নাই, যাই হোক মাত ফাতারে যার এক মাত মাতিয়া আমার মেন মাতো গিয়ে আমি আজ যার ইনশাআল্লাহ তাআলা গুমর ঠিক আছে নি, আমরা গুমর মাতো না, আমরা লেটে ঘুমাই নি না আগে ঘুমাই, কেমন লেটে ঘুমাই ফুয়ে যায় দেড়টা দুইটা। এরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিব বাদে খানি খাইতা এশার নামাজ পড়ে ঘুমাই যেতা, জোরে কও সুবহানাল্লাহ।